ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস উপোপাধ্যায় পোর্ট ট্রাস্ট থেকে কিছু পোস্টে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস আইটিআই গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে আমি তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা যারা আউট স্টেটে গিয়ে জব করার জন্য উইলিং আছো তাহলে অবশ্যই যখনই এ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় যেমন কি অ্যাপ্রেন্টিশিপ এখানে অ্যাপ্রেন্টিসিপ করানো হবে এক বছরের এই ধরনের অ্যাপ্রেন্টিসিপ যখনই বের হয় তোমরা অবশ্যই করে নেবে কেন করে নেবে যারাই অ্যাপ্রেন্টিসশিপ এক বছরে করানো তোমাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে যখনই পোর্ট ট্রাস্ট থেকে ইন্টারনাল ভ্যাকেন্সি বের হবে তখন কিন্তু তোমরা যারাই অ্যাপ্রেন্টিসিপ করে রেখেছ তোমাদেরকেই কিন্তু নিয়োগ করা হবে এটার মধ্যে কোনো ডাউট নেই প্রত্যেক বছরই কিন্তু দিনদয়াল পোর্ট ট্রাস্ট থেকে যেটা পেয়ে আগে এটার নাম ছিল কান্দালা হ্যাঁ কান্দালা পোর্ট ট্রাস্টের ছিল এখন দিনদয়াল নাম করা হয়েছে দিনদয়াল থেকে প্রত্যেক বছরই কিন্তু ডাইরেক্ট ভ্যাকেন্সি ইন্টারনাল ডাইরেক্ট ভ্যাকেন্সি বের হয় শুধুমাত্র যারাই অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো তাদের জন্যই কিন্তু সেই পোস্টগুলো বের হয় ঠিক আছে সেজন্য আমি বলবো যখনই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করার মৌকা পাবে চান্স পাবে অবশ্যই এটা করে নেবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো পোস্টে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আচ্ছা তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে না নোটিফিকেশন নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না চলো আমরা নোটিফিকেশানটা একটু বিস্তারিত দেখে নিচ্ছি দেখো এগুলো অফিশিয়াল নোটিফিকেশানটা দিনদয়াল পোর্ট ট্রাস্ট ঠিক আছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এলিজিবল ঠিক আছে এখানে দেখো অ্যাপ্রেন্টিস রিকোয়ার্ড হ্যাঁ নাম্বার অফ ট্রেড ডিসিপ্লিন ইউ আর এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজ মান্থলি ঠিক আছে এখানে দেখো বিভিন্ন পিটার চারটি পোস্ট হ্যাঁ দুটি পোস্ট আছে ইউআর জন্য টোটাল চারটি পোস্ট এস সি একটি ও জন্য একটি এভাবে অনেকগুলো পোস্ট আছে হ্যাঁ অনেকগুলো পোস্ট আছে যেটা আমি ভিডিওর মাধ্যমে যদি আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে তারপরে আছে দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ দশ নম্বরে আছে পনেরোটি পোস্ট আছে গ্র্যাজুয়েটদের জন্য হ্যাঁ গ্র্যাজুয়েট ডিগ্রি বিএ বিএসসি বিকম যে কোনো একটা হলে তুমি আবেদন করতে পারবে নয় হাজার টাকা মান্থলি স্টাইপেন দেওয়া হবে হ্যাঁ তারপরে দেখো এখানে যে ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল হ্যাঁ সবগুলোর জন্য পোস্ট দেওয়া আছে আট হাজার টাকা পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে হ্যাঁ তারপর আছে দেখো আরও ইঞ্জিনিয়ারিংদের জন্য আছে হ্যাঁ সেগুলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তুমি বা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে নয় হাজার টাকা মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে দেখো আমি আবারও বলছি নয় হাজার টাকা মান্থলি স্টাইপেন্ড এক বছরের জন্য করানো হবে এটা বড়ো ব্যাপার না বড়ো ব্যাপার হলো তুমি যদি অ্যাপ্রেন্টিসিপ করে রাখো তোমার যদি সার্টিফিকেটটা থাকে যখনই প্রত্যেক বছর যে ডিপার্টমেন্টাল যে ইন্টারনাল ভ্যাকেন্সি বের হয় শুধুমাত্র তোমাদের জন্যই যারা অ্যাপ্রেন্টিশিপ ইলিজিবল তাদের জন্যই ঠিক আছে সুতরাং যদি তুমি সার্টিফিকেট করে রাখো তাহলে এইটটি পার্সেন্ট তুমি কনফার্ম ধরে নিতে পারো তোমার এই পোর্টাস্টে জব তুমি পেয়ে গেছো ঠিক আছে সুতরাং এটা মাথায় রেখেই তোমার অ্যাপ্রেন্টিশিপটা করে নেওয়া উচিত হ্যাঁ আচ্ছা তারপরে দেখো প্রিয়ড তো আমি বললামই এক বছর এবং পনেরো মাসের ডিউরেশনে করানো হবে হ্যাঁ এই যে কোয়ালিফিকেশান যেটা তোমরা দেখে নেবে কোয়ালিফিকেশান হ্যাঁ তো আমি বললামই এজ দেখাবো তোমাদের এইজ লিমিট হ্যাঁ এজ বিলো টোয়েন্টি এইট ইয়ার্স আচ্ছা তারপরে আছে তোমাদের কি সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন কিন্তু তোমাদের যে মার্কশিট যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের মার্কশিট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন করা হবে ঠিক আছে মার্কশিটের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে ঠিক আছে আচ্ছা তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ ক্লিক ওর অ্যাপ্লাই নাও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করে নিতে হবে লাস্ট ডেট তোমাদের দেওয়া হয়েছে একত্রিশ বারো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে হ্যাঁ ভিডিও ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মনে রাখবে এজ লিমিট এডুকেশান কোয়ালিফিকেশান সব কিছু তোমরা নোটিফিকেশানটা বিস্তারিত দেখে নেবে অ্যাপ্লাই করার আগে হ্যাঁ তা আমি আবারও বলবো এ ধরনের যখনই মকা তোমাদের হাতে আসবে যারা আউটস্টেটে গিয়ে নকরি করার বা চাকরি করার ইচ্ছুক আছে অবশ্যই তোমার অ্যাপ্রেন্টিসশিপটা করে নেবে হ্যাঁ বিশেষ করে আমি বলবো ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে তারপর আমি প্রেফারেন্সলি বলবো মিডিল ক্যান্ডিডেটদের জন্য হ্যাঁ বিশেষ করে সবচেয়ে লাভবান হ্যাঁ তোমরা করে নেবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এটি ছিল তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া আমি প্রত্যেক দিনই ত্রিপুরা গভর্নমেন্ট জব বা আদার যে কোনো গভর্নমেন্ট জবের ইনফরমেশানই তোমাদেরকে দিতে চেষ্টা করি একটি না একটি যে যেটা তো উইলিং আছো বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই আবেদন করে নেবে হুম তাহলে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথা